দীঘা সমষ্টিত মোক প্রাচিত্য প্রদান করে তেখেতসকলে এটা মানে ভাল এটা আদর্শ দাঙি ধরলে যে মই যেহেতু গোর্খা জনগোষ্ঠীর পৰা প্রতিনিধিত্ব করছো, তো মই বিশেষ হাগ্রাম মহিলার দেব আর আমার দলক মই এই বিষয়ে মানে ধন্যবাদ জ্ঞাপন করছো। কিছু মানে সব বিগত যিমানখিনি আমি কাম করল যা 10 বছর দলৰ পৰা প্রতিনিধি আসলে, কিন্তু মাজত যে পাঁচ আমার গেপ হয়ে গেল অন্য দলের প্রতিনিধি আসলে, তো তেওঁ মানে আজিলৈকে ডেভেলপমেন্টের কোনো ধরনের কাম করব নয়। তো যিখিনি কাম আমার আধরুয়া হয়ে আছে সেইখিনি কাম পূরণ করিম বলে মই আগবাড়ি। দল এটা শক্তিশালী হয়, তাত বিভিন্ন ধরনের প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাত প্রায় আমি দেখিছো, তো সেইবিলাক কথা আমার দলের ভিতরের কথা, তো আগন্তুক দিনত এইবিলাক আমার মানে মিলামিশা হব নিশ্চয়। আর বিশেষ করে মানে মনসিং ব্রহ্ম স্যারক আপনার মাধ্যমে এটা অনুরোধ জানাব বিচার, তখন যেহেতু মোর মানে রাজনীতির গুরু আর তখেতে মোক রাজনীতি লই আইছিল, তো তখেতে যথেষ্ট শ্রদ্ধা করো মই, তো মই আপনার মাধ্যমে আহ্বান জানাইছো যাতে আমি সকলে সমিল মিলে এই সমষ্টিটা আগুয়া লই যাওয়া যাত আমার মনসিং ব্রহ্ম ডাঙরিয়া মানে নেতৃত্ব লয়। মই অহা দিনবিলাকত তখেতরপরা সুপরামর্শ আশা করো।